আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি ফ্যান আসছে আমার কাছে রিপেয়ারের জন্য। সিলিং ফ্যান, সিলিং ফ্যানটি নতুন সিলিং ফ্যান, গত বছরে কিনা। কাস্টমার জানিয়েছেন মাত্র 1 বছর বয়সে এই সিলিং ফ্যানের প্রবলেমটি দেখা দিয়েছে। তো গত শীতে ফ্যানটি বন্ধ ছিল, গরম পড়ার পরে ফ্যানটি যখন সুইচ দেওয়া হয় একটি ঘুরলি দিয়ে ফ্যানটি বন্ধ হয়ে যায়। এরপরে কাস্টমার আমার কাছে নিয়ে আসছেন রিপেয়ারের জন্য। তো দেখেন এর 3 তারের কানেকশন আছে, এখানে একটি কমন তার দিয়েছে লাল তার, আর 2টো কালো তার আছে স্টার্টিং এবং রানিং। তো আমি কমনে আগে কানেকশনটি ধরতেছি সিরিজ ল্যাম্প দিয়ে, দেখেন কোনো কানেকশন পাচ্ছে না, কমন থেকে স্টার্টিং রানিংয়ে কোনো কানেকশনই দেখাচ্ছে না, এবং স্টার্টিং রানিং 2টো দিলে কানেকশন দেখাচ্ছে, সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে, দেখতে পারতেছেন আপনারা। তো কমনের যে কানেকশনটি আছে, এই কানেকশনটি হয়তো কয়েল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে যে কোনো কারণে। তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন A to Z দেখাবো আমি। ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না। ফ্যানের তলায় যদি এরকম থাকে এগুলো খুলে নেবেন। তো এই ফ্যানগুলো খুবই পাতলা বডি হয়ে থাকে, ফ্যানগুলো খোলা খুবই রিস্ক, খোলার সময় সাবধানতার সাথে খুলতে হয়। অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার ফ্যান খোলার সময় ফেটে গেছে, ভেঙে গেছে, এখন কি করব। তো তখন কিছু করার থাকে না, যা কিছু করার থাকে ফ্যান খোলার আগেই করতে হয়। তো সাবধানতার সাথে ফ্যানটি খুলবেন রিপেয়ার করার জন্য। তো আমি এখানে 3টি বোল্ট নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ফ্যানের যে স্ক্রু থাকে, স্ক্রুপের যে মাপ থাকে, সেই মাপের 3টি বোল্ট নিয়ে নেবেন, 3 ইঞ্চি লম্বা। এরপরে আমি যেভাবে হাতুড়ি দিয়ে খুলবো সেভাবে আপনারাও খুলবেন। তো ফ্যান খোলার আগে অবশ্যই এরকম মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নেবেন, এরকম আস্তে আস্তে করে বাড়ি দিবেন, আর খেয়াল রাখবেন যে ফ্যানটি খুলতেছে কি না। তো দেখেন এই ফ্যানের বডিটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফ্যানটি খুলে গেছে। তো ফ্যানের বডিটি খুলে গেছে কোনো রকম ক্ষতি ছাড়া। এই ফ্যানটি আমি খুব শর্টকাটে রিপেয়ার করে দেখাবো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। এই ধরনের প্রবলেম আসলে কীভাবে সহজে রিপেয়ার করবেন সেটাই দেখতে পারবেন। এখানে একটি বিষয় বুঝতে হবে, যেহেতু আমরা যখন সিরিজ ল্যাম্প দিয়ে চেক করেছি তখন কমানের কানেকশানটি পাই নাই, কিন্তু স্টার্টিং টু রানিং কানেকশানটি পেয়েছে। এর মানে হলো কয়েল সবকটাই ভালো আছে, কমানের যে লিড কানেকশান এই কানেকশানটি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমাদের এই কয়েলটি সেইভাবে যত্ন সহকারে বের করতে হবে। তো মোটা ব্যানার যদি এর ভিতরে না ঢোকে, এরকম চিকন ব্যানার নেবেন, নিয়ে এই ব্যানারটি বাঁধাবেন ঠিক বিয়ারিংয়ের উপরে। খেয়াল রাখবেন যেন মিস্টেক না হয়, স্লিপ করে যদি বডিতে লাগে বডি ভেঙে যাবে। তো খুব সতর্কতার সাথে এই উপরের বডিটি খুলে নিতে হবে। তো এই বডিটি যেহেতু খুলে গেছে, এই বডি বের করতে গেলে এই তারটাকে আগে এই শ্যাপের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। শ্যাপের ভিতরে কীভাবে এই তারটি ঢুকিয়ে বের করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ ব্যাপার। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার কথাগুলো ফলো করবেন, তাহলেই কাজ শিখতে পারবেন সহজে। এই ফ্যানটার একটা মাত্র লিড তার আমি চেঞ্জ করব আর এই ফ্যানটি ওকে হয়ে যাবে। তো এই লিড তারটি দেখেন কীভাবে আমি সতর্কতার সাথে বের করে নিয়েছি। তো এখানে এই একটি তারই আমি লাগিয়ে কানেকশন করে বের করব, তার জন্য আমি এই লিড কানেকশানগুলো কেটে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে লিড কানেকশানের তারটি কেটে গেছিলো, তারই 2টো মাথা, এই কয়েলের 2টি মাথা দেখা যাচ্ছে। তো এই লিড কানেকশানের মাথাটি ভালোভাবে আমরা ঘষে নিব, ঘষে নিয়ে তারপরে এখানে কানেকশানটি করতে হবে। তো এখানে যে তারটি আমি বাদ দিয়ে দিয়েছি, এই তারের সাথে আরেকটি তার বেঁধে এটাকে আমি এই শ্যাপের ভিতরে ঢুকিয়ে নেব নতুন তার। যে তার দিয়ে লিড কানেকশান বের করবেন সেই তারটি ভালোভাবে এর ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে এবং তারটি ভালোভাবে তার দিতে হবে। দেখেন আমি শন দিয়ে একটু তারটি টেনে নিচ্ছি, নতুন লাল তার। এই লাল তারটাইকে আমি কমান্ড করব, কারণ কমান তার ছিল এটা, এই লাল তার দিয়ে দিব কমানে।
এখানে স্টার্টিং এবং রানিং দুটো কয়েলের মোট চারটি কানেকশনের লিড বের হয়। তো এখানে কোম্পানি রানিং আর স্টার্টিং দুটো মিলায়ে একটি কমন করে দিয়েছে লাল তার দিয়ে, আর রানিং আর স্টার্টিং থেকে কালো তারের মাধ্যমে দুটো কানেকশন বের করে দিয়েছে। এ হলো তিন তারের কানেকশন। তো আমি এখন এই কানেকশনটি কমন কানেকশনটি করে দিলেই এই ফ্যানটি আবারও ওকে হয়ে যাবে। তো এটি খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। দেখেন আমি কীভাবে তারগুলো ঘষে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা তারগুলো ঘষে নেবেন, না হলে কানেকশন পাবে না এই ইনসুলেশনের কারণে। এই উপরে তারের ইনসুলেশনটি উঠিয়ে দিতে হবে এবং এই লিড তার কানেকশন করার পরে সোল্ডারিং করে দিবেন। আমি সোল্ডারিং করে দেখিয়ে দিব আপনাদের কীভাবে সোল্ডারিং করতে হয়। সোল্ডারিং না করলে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই কয়েলটি হচ্ছে 28 কয়েল, 14 কয়েল হচ্ছে রানিং, 14টা হচ্ছে স্টার্টিং। তো এই কয়েলের কারো ডাটা শিট যদি লাগে আমার কাছে নিতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি এর ডাটা শিটটি দিয়ে দিব আপনাদের। এর ডাটা শিট আপনারাও বের করতে পারেন। কীভাবে ডাটা শিট বের করতে হয় এর উপরে একটি ভিডিও আছে আমার। এর রোটারের যে মাপটা আছে আর্মেচারের মাপ, এটি আছে 1.5 ইঞ্চি মাপ। তো এই ফ্যানের স্পিরিট 1450 RPM এবং এর যে কয়েল আছে, এই কয়েলের যে তার আছে তারের যে মাপ, এটি হচ্ছে 36 নম্বর তার দিয়ে এই কয়েলটি বান্ধা। তো এইভাবে আপনারা ডাটা শিট বের করবেন। ডাটা শিট বের করা কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি একটি ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা নতুন টেকনিকিয়ান ভাই আছেন এগুলো শিখে রাখবেন। যদি এই কয়েলটি সম্পূর্ণ পুড়ে যেত তাহলে আমি এই কয়েলটাকে নতুন করে বেঁধে দিতাম, কিন্তু নতুন একটি ফ্যানের কয়েল বাঁধতে গেলে অনেক কিছু হিসেব করে কয়েলগুলো বাঁধতে হয়। তা না হলে স্পিড হয় কমে যাবে, না হয় বেড়ে যাবে, না হলে কয়েলটি টেকসই হবে না, অনেক রকমের ঝামেলা দেখা যায়। তো নতুন কয়েল বাঁধতে গেলে কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি এর উপরে একটি ভিডিও দিয়ে দিব আপনাদের। অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার নতুন সিলিং ফ্যানের কয়েল আমরা বেঁধেছি কিন্তু ফ্যানের স্পিডটি কমে গেছে, স্পিডটি আর আগের মতো নাই এবং বাতাস হয় না। তো এর অনেকগুলো কারণ আছে। এই কয়েল বাঁধার সময় অনেক রকম হিসাব কিতাব করে কাজ করতে হয়। আমি এখন যে কয়েলটি রিপেয়ার করতেছি এই কয়েলটি হচ্ছে অরিজিনাল কোম্পানির কয়েল। এই কয়েলটি এর আগে কেউ রিপেয়ার করে নাই। তো এটি অরিজিনাল কয়েল এখনও আছে কোম্পানির বান্ধা, সেজন্য এখান থেকে ডাটা শিট সংগ্রহ করতে হবে। দেখেন আমরা লিড কানেকশনটি করে নিয়েছি, সোল্ডারিংও করে নিয়েছি। এখন চেক করব, দেখতে পাচ্ছেন এখন কমান থেকে স্টার্টিং এবং রানিংয়ে সব জায়গায় কানেকশন পাচ্ছে। এখন আমরা এখানে এই যে লিড কানেকশনের যে তারটি আছে নতুন তার, এই তারটাকে সুতা দিয়ে আমি বেঁধে দিব ভালোভাবে। অনেকে করেন আপনারা কি যে এখানে টাই লাগিয়ে দেন, টাই লাগাবেন না, এখানে সুতা দিয়ে বেঁধে দিবেন। টাই লাগালে টাইটি প্লাস্টিকের টাই হার্ড হয়ে শক্ত হয়ে ভেঙে যায়, পরে লিড কানেকশনের তারটি ছড়িয়ে যায়। ফ্যান যখন চলে ঝাঁকিতে ঝাঁকিতে এই লিড কানেকশনের তারটি কিন্তু কেটে যায়। এই সুতা দিয়ে বেঁধে দিবেন, লিড কানেকশানের তার নড়াচড়া করবে না, অনেক দিন লাস্টিং করবে। যখন একটি ফ্যান আপনারা খুলবেন যদি দেখেন যে কয়েল সম্পূর্ণ পুড়ে গেছে, নতুন করে কয়েল বাঁধতে হবে, তখন খেয়াল করবেন আগে যে এই কয়েলটি অরিজিনালি কোম্পানির বান্ধা কি না, নাকি আগে কোনো মিস্ত্রি এই কয়েলটি বাঁধছে বা রিপেয়ার করছে। এগুলো এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। এখন আমাদের এই কয়েলটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, একটি মাত্র তার কমান তার আমি চেঞ্জ করে দিয়েছি, তাতে এই কয়েলটি ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ফিটিং করব, ফিটিং করার পরে দেখব যে ফ্যানটি আগের মতো স্পিড আছে কি নাই, পারফেক্টভাবে চলে কি না। তো সিরিজ ল্যাম্পে আমরা যখন এই ফ্যানটি চালাবো তখনই বোঝা যাবে যে ফ্যানের স্পিডটি আগের মতো আছে নাকি কমে গেছে।
তো ফ্যান ফিটিং করার জন্য আমরা প্রথমে উপরের বডিটি লাগিয়ে নিয়েছি। ফ্যান খোলার সময় আগে নিচের বডিটা খুলতে হয়, উপরের বডিটা পরে খুলতে হয়, কিন্তু লাগানোর সময় ফ্যান সেট করার সময় উপরের বডিটা আগে সেট করতে হয়। তা উপরের বডি সেট করার পরে আমরা শ্যাফের ভিতর থেকে আবারও তারটা বের করে নিচ্ছি, কারণ এই শ্যাফের সাথে আমরা হ্যান্ডেল লাগাবো। তো তার যদি বের না করা হয় তাহলে হ্যান্ডেল লাগানো সম্ভব হবে না। দেখেন, এই রোজার মাসে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য রেকর্ড করি, আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না। প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর বেশি কিছু চাই না আমি। ভিডিওতে লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ে, আমরা ভিডিও বানাতে মোটিভেট হই। তো আমরা কষ্ট যতই করি না কেন, এই কষ্টটা আমাদের সফল হয় যখন আপনারা ভিডিওতে লাইক দেন। আমাদের এই ফ্যানের কাজ প্রায় শেষ, এখন আমি কানেকশন করতেছি। দেখতে পাচ্ছেন, আগে চেক করে নিব সিরিজ ল্যাম্পে যে আমাদের ফ্যানটি ঠিক মতো ঘুরতেছে কি না। তো দুটো কালো তার ক্যাপাসিটারে চলে গেছে, স্টার্টিং এবং রানিং, আর একটি কমন তার এখানে লাল তার রয়েছে। দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারে যেখানে কানেকশন দিলে ফ্যান সোজা চলে সেটা হবে রানিং, আর যেটা দিলে উল্টো ঘুরবে ফ্যান সেটি হবে স্টার্টিং। তো আমরা রানিংয়ে কানেকশন করে দিব। দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি তার রানিংয়ে কানেকশন করে দিচ্ছি। যেখানে কানেকশন করলে ফ্যানটি সোজা ঘুরবে, আপনারা ওখানে একটি তার কানেকশন করে দিবেন, আরেকটি তার কানেকশন করবেন কমনে। ব্যাস, এই দুটো তার চলে যাবে প্লাস মাইনাস এসি কানেকশন। তো এই কানেকশনগুলো করা হয়ে গেলে এখানে হয় এরকম টিউব দিয়ে দিবেন, নাহলে টেপ দিয়ে দিবেন যেন শর্ট না হয়। তো আমি এখানে টিউব দিয়ে দিচ্ছি, এখানে 3 নম্বর টিউব ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছেন, এরকম টিউব দিয়ে দিবেন ক্যাপাসিটারে। তো অনেক ফ্যানে গোল ক্যাপাসিটার থাকে, আবার কিছু ফ্যানে এরকম চ্যাপ্টা ক্যাপাসিটারও থাকে। তো এই চ্যাপ্টা ক্যাপাসিটার জায়গায় যদি আপনি গোল ক্যাপাসিটার লাগান তাও চলবে ফ্যান, আবার গোল ক্যাপাসিটারের জায়গায় যদি আপনি চ্যাপ্টা ক্যাপাসিটার লাগান তাও ফ্যান চলবে। এর পরিমাপটা এক হতে হবে, যদি 3.5 লাগানো থাকে 3.5ই লাগিয়ে দিবেন, যদি গোল ক্যাপাসিটার 2.5 থাকে আপনি এর চ্যাপ্টার ক্যাপাসিটার 3.5 লাগিয়ে দিবেন, তাহলে ফ্যানটি পারফেক্টভাবে অ্যাকুরেটভাবে চলবে। তো আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা শুধু চেক করে দেখব যে আমাদের সিরিজ ল্যাম্পটি কীভাবে জ্বলতেছে। সিরিজ ল্যাম্পের আলোর পরে নির্ভর করে ফ্যানের স্পিড। তো আপনারা কীভাবে বুঝবেন যে ফ্যানের স্পিডটা কেমন আছে, বা স্পিড কম আছে না বেশি আছে? তা আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই কানেকশানটি হ্যান্ডেলের ভিতর দিয়ে ঢুকিয়ে উপরে বের করে নিতে হবে, তারপরে এই হ্যান্ডেলটি এখানে নাট বল্ট দিয়ে আটকাতে হবে। এখানে একটি স্ক্রু থাকে, সেই স্ক্রু দিয়ে এই ক্যাপাসিটারটিকে আটকিয়ে দিতে হবে। আমাদের এই চ্যানেলে ইলেকট্রনিক্স যত ধরনের ডিভাইস আছে সমস্ত ডিভাইসের রিপেয়ারিংয়ের কাজ করা হয়, এবং সমস্ত রিপেয়ারিং কাজের ভিডিওই আপনাদের জন্য শেয়ার করা হয়। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা যেন সব ধরনের কাজ শিখতে পারেন, সেদিকটা লক্ষ্য রেখে আমরা এই ভিডিওগুলো ছাড়ি। তো আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্যানের কাজ শেষ, এখন আমাদের শুধু চেক করে দেখতে হবে যে ফ্যানের স্পিডটি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন, এখানে দুটো তার আমি বের করে নিয়েছি হ্যান্ডেলের থেকে। এখন আমি সিরিজ ল্যাম্পের যে তারটি থাকে তারের সাথে কানেকশন করে দিচ্ছি ফ্যানের তার। ইলেকট্রনিক যে কোনো কাজ চেক করবেন আগে সিরিজ ল্যাম্পে। আমি সিরিজ ল্যাম্পে লাইনটি দিয়েছি, দেখতে পাচ্ছেন সিরিজের বাল্বটি মিডিয়াম কোয়ালিটিতে জ্বলতেছে এবং ফ্যানের স্পিডটা অনেক ভালো। ফ্যানটি যদি এখন আমরা ডাইরেক্টে দিই তাহলে কিন্তু আরও স্পিড বেড়ে যাবে। দেখেন, এখন আমি ডাইরেক্ট দিয়েছি, এখন আমি আবারও ডাইরেক্ট লাইন দিব, দেওয়ার পরে দেখবো এর স্পিডটা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন ফ্যানের অনেক স্পিড। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।